হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আমি কৃষিবিদ মোহাম্মদ আজহরুল ইসলাম আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরার চেষ্টা করছি যারা ভাবছেন যে কম খরচে ঝামেলা না করে কিভাবে হাইড্রোফোনিক পদ্ধতিতে চাষাবাদ করা যায় ফ্যামিলি কনজামশনের জন্য এখানে শুধুমাত্র একটি ব্যবহার করা হয়েছে দেখেন এটার ভিতরে নির্দেশন দেওয়া আছে আর একটি টাইপ কাফ ব্যবহার করা হয়েছে এখানে এই গাছটির বয়স বীজ ভবন থেকে শুরু করে সাতচল্লিশ দিনের মতো হয়েছে তবে গাছের গ্রোথ যেরকম হওয়ার কথা ছিল সেরকম হয়নি কারণ আপনারা সবাই জানেন যে শশা হচ্ছে একটি গ্রীষ্মকালীন সবজি আর গ্রোথের জন্য আঠারো থেকে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা ফেভারেবল বাট এখন উইন্টার সিজন চলছে আমাদের দেশে তাই গ্রোথটা কম তবে ফলন আশা করি প্রতি গাছ থেকেই আসবে তাহলে এখানে আমরা যেটা ব্যবহার করছি একটা ইপি একটা পিভিসি পাইপ একটি ওয়ান টাইপ কাপ ব্যবহার করে করেছি আমার হিসেবে এখানে নিউট্রিশন খরচ পড়বে চারশো টাকার মতো টোটাল প্রসিডিউরটা কমপ্লিট হইতে হার্ভেস্টিং লাইফ শেষ হওয়া পর্যন্ত তাহলে আপনারা বলতে পারেন যে এটা কি পদ্ধতিতে হাইড্রোফোনিক্স চাষ করছে আমরা সবাই জানি যে হাইড্রোফোনিক্স মূলত সিক্স টাইপস বা ছয় পদ্ধতিতে করা হয় ড্রিপ সিস্টেম এনএফটি ডিপ ওয়াটার কালচার ফ্লাড এন্ড ড্রেন সিস্টেম উইক সিস্টেম এন্ড এরোপোনিক্স সো এইটার মূলত হচ্ছে এনএফটিতে একটা বিশেষ ক্রাইটেরিয়া থাকবে সেটা হচ্ছে যে নিউট্রিশনটা অলওয়েজ সার্কুলেটিং হবে অ্যাবাউট টেন আওয়ার্স পার ডে বাট এটাতে সার্কুলেটিং করা হয়নি এখানে কোনো পাম্প বা কিচ্ছু নাই কোনো কিছু নাই স্টিডি ওয়াটার তো এটা ডিপ ওয়াটার কালচারের সাথেও কিছুটা কম্পেয়ার করা তুলনা করা যায় কাছাকাছি বলা যায় এনএফটি বলা যায় এনএফটি হলে আমাকে একটা নিউট্রিশন সার্কোডিং করতে হবে বাট আমি তো আগে প্রথমেই বলছি যে এখানে কোনো ধরনের কস্ট সেভিংসটা কীভাবে হচ্ছে কস্ট হবে না সেটার জন্য মূলত এটা আপনাদের সঙ্গে তুলে ধরা প্লাস জামেলাটাও কম এখানে আমাকে সবসময় আসতে হয় না শুধুমাত্র প্রুনিং করার জন্য আসতে হয় প্রুনিং করার জন্য আসতে হয় আর নিউট্রিশনটা শেষ হয়ে গেছে কিনা সেটা দেখার জন্য এখানে আমাকে আসতে হয় সো আমি মনে করি এটা একটা সহজ এবং কম খরচে হাইড্রোফোনিক্সের একটা পদ্ধতি যারা ভাবছেন যে ঘরের স্বাদে যারা ভাবছেন যে স্বাদে অথবা বাহিরের স্বল্প পরিসরের জায়গায় কিছু করবে তাদের জন্য এই পদ্ধতিতে করলে আপনারা মোটামুটি উপকৃত এবং উপকৃত হবেন এবং আপনাদের ফ্যামিলির জন্য যেরকম শশা প্রয়োজন এখান আপনারা আশা করি পাওয়া যাবে আমি আবারও দেখাচ্ছি মোটামুটি প্রোডাকশনটা কেমন হয়েছে এখান থেকে কোনো খরচ নাই চারশো টাকা খরচ হবে মাত্র এখান থেকে আর পরিচর্যাও তেমন একটা প্রয়োজন পড়ে না এখান থেকে আপনার শসাগুলো আপনার ফ্যামিলিতে আপনারা খেতে পারবেন সো এচেতে খরচ এবং কম কম খরচে আমার মনে হয় না যে করার কোনো উপায় আছে আর যারা লেটুস নিয়ে যাদের আগ্রহ আছে লেটুসের প্রতি যারা দুর্বল তাদের জন্য এই ভিডিওটি দেখেন এখানে লেটুস করা হয়েছে একই সিস্টেম জাস্ট একটা পাইপ এখানে ব্যবহার করা হয়েছে পাইপের ভিতরে লেটুস এখানে হয়েছে এখানে আপনাকে যেটা করতে হবে একটা পাইপ লাগবে পাইপের ভিতরে নিউট্রিশন দেওয়া আছে এটার খরচ আরও কম এটা আমার হিসাবে দুই থেকে তিনশো টাকা নিউট্রিশন এখানে লাগবে পুরা একটা লেটুস হার্ভেস্টিংয়ের পূর্ব পর্যন্ত এখানে দেখেন এই লেটুসের চারাটা মাত্র বারো দিন আগে বসানো হয়েছে চারাটা বসানো হয়েছে কাপের ভিতরে কিন্তু চারাটা তৈরি করার জন্য আপনাকে বিশ পঁচিশ দিন চারা তৈরি করতে হবে দেন নিয়ে এসে লেটুসটা যেমন আঠাশ আটাশ এগারো উনিশ লেটুসের বীজ দেওয়া হয়েছে এবং এই পাইপে ট্রান্সফার করেছে সতেরো বারো উনিশ সো আজকে তেরো দিন যাবত এটা করা হয়েছে এখন রুটিন হয়ে গেছে এখানে সো এটা তাড়াতাড়ি এখন গ্রোথ হবে আশা করছি সো যারা অল্প খরচে যারা লেটুস করতে চান লেটুস খেতে চান তাদের জন্য এটা একটা বেস্ট ওয়ে বলা যাচ্ছে এখানে উপরের প্রাইভেলেটস ছিল সেগুলো হারভেস্টিং হয়ে গেছে এখন নিচের এই প্রাইভেলেটার্সগুলো এখনও আছে হার্ভেস্টিং এটা হয়ে যাবে রিসেন্ট হার্ভেস্টিং করে ফেলব সো এখানে কোনো পাম্প এখানে নিচের সার্কুলেটিংয়ের কোনো ইস্যু নাই তাতে এছাড়া আপনার প্রোডাকশানটা রীতিমতো ভালো হচ্ছে এখন শুধু আমি জিনিস চেক দেবো যে এটা শেষ হয়ে গেছে কিনা শুকাই গেছে কিনা যখন শুকায়ে যাবে তখন নিয়ে এসে আবার নিউটটা আমি আমি আবার এখানে দিয়ে দিব এতেই হয়ে যাবে আপনার টোটাল গ্রাসের গ্রোথ হয়ে যাবে হারভেস্টিং হয়ে যাবে হার্ভেস্টিং আপনি করে ফেলতে পারবেন এটা অ্যাবাউট ফিফটি ফাইভ ডেজ আপনার এরকম লেটুসের গ্রোথ চলে আসবে সি ইজ শোয়িং টু ফিফটি ফাইভ ডেজ ট্রান্সপ্লান্টিংয়ের থেকে হয়তো তিরিশ দিনের মধ্যে আপনি লেটুস খেয়ে ফেলতে পারবেন এটি একটি কমার্শিয়াল গ্রিন যারা কমার্শিয়ালি কিছু করতে চান তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই আমি দেখাতে চাচ্ছি যে কম্পারেটিভলি কোন সিস্টেমে কিভাবে আপনি আগাতে পারবেন কোনটা লাভজনক হবে কোনটা খরচ হয়তো কিছুটা কমে যাবে আপনি যদি কমার্শিয়ালি কিছু করতে চান তাহলে আপনাকে ব্যাপক পরিষ্কার করতে হলে আপনাকে প্রথমে সলিউশন তৈরি করতে হবে যেমন এটা হচ্ছে টমেটোর জন্য সলিউশন এ সলিউশন বি সলিউশন এ সলিউশন বি ঠিক পিপার সলিউশন এ সলিউশন বি কি কি জন্য যদি আমরা তৈরি করতে চাই কি কম্পারসের সলিউশন এ লাগবে আর সলিউশন বি তৈরি করতে হবে এটি একটি স্ট্রিপ মেথড হাইড্রোফোনিক্সের অনেক অনগুলা টাইপসের ভিতরে একটা হচ্ছে স্ট্রিপ ড্রিপ সিস্টেম ড্রিপ সিস্টেম হাইড্রোফোনিক্স এখানে আপনাকে এটা রিজার্ভার ট্যাঙ্ক থাকবে ট্যাঙ্কের মাধ্যমে এটা খাবারটা চলে আসবে আপনার প্লান্টে এটা হচ্ছে আপনার ট্রাভেল এটা হচ্ছে ড্রপেরোস এটা হচ্ছে ক্যাপিলারি দেখেন এটা ক্যাপসিকাম চলে আসছে ক্যাপসিকাম চলে আসছে এটা আমাদের এখানে স্লাবই দেওয়া হয়েছে অবস্থ চল্লিশ দিন হয়ে গেছে এটা স্লাবই দেওয়া হয়েছে এর নাম হচ্ছে স্লাব এটা হচ্ছে রকুল এটা আমরা দেশের বাড়ি থেকে সাধারণত নিয়ে আসি এখানে ক্যাপসিকাম চলে আসছে ক্যাপসিকাম সাধারণত আশি নব্বই ডেসের ভিতর থেকে ফ্রুট সেটিং শুরু হয়ে যায় হারভেস্টিংও হয়ে যায় অনেক সময় তো এটা হচ্ছে ক্যাপসিকাম আমরা এখানে করছি এটা হচ্ছে একটা ড্রিপ সিস্টেমের ভিতরে ড্রিপ পাইপ ওই রিজার্ভার ট্যাঙ্ক থেকে খাবার আসবে আমার এখানে খাবারটা গাছে গাছে চলে যাবে এখানে দেখেন টমেটোর চারা এখানে বসানো হয়ে গেছে এটা বসানো হয়েছে তিন দিন আগে এটা বসানো হয়েছে এই রকুলে বসানো হয়েছে স্লাবে দেওয়া হয়েছে সো উইথিন আর বাকি সাতাইশ দিনের ভিতরে এখন ফ্লাওয়ারিং হবে এটা যারা কমার্শিয়ালি যারা করতে চান এটা হচ্ছে ড্রিপ সিস্টেম বা নন রিকভারি কেন নন রিকভারি বললাম দেখেন নিউট্রিশনে এসে এই পাইপের ভিতরে চলে যাচ্ছে চলে লিচিং হয়ে বাইরে চলে যাচ্ছে সো ড্রিপ সিস্টেমের ভিতরে এটা হচ্ছে নন রিকভারি রিকভারি হলে সবচেয়ে বেশি হয় কস্টটা অনেক সেভিং হয় তো আমরা এখন চলে যাচ্ছি হল এটা হল প্লান্ট এটা হচ্ছে বাড়ির একটা স্পেনের একটা পিপার্স এখন আমরা আপনাদের দেখাবো দেখেন এটা হচ্ছে আমাদের মাত্র সিক্সটি ডেজ ষাট দিন হয়েছে এটা লাগানো হয়েছে টমেটো চলে আসছে এটা এখন পলিউশন হচ্ছে এখান থেকে পলিউশন হচ্ছে ফুড সেটিং শুরু হচ্ছে মাত্র সো এটা হচ্ছে ড্রিপ সিস্টেম পৃথিবীতে যে সমস্ত টেকনোলজি হাইড্রোফিক্স আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ড্রিপ সিস্টেম সিস্টেম এটা হচ্ছে রকুল স্লাপ সিস্টেমে এ ড্রিপ এটাও ড্রিপ ড্রিপ মেথড হাইড্রোফনিক্সের ড্রিপ মেথড এখান থেকে আমরা টমেটো হারভেস্টিং অনেক হয়ে গেছে প্রতি গাছে দুই থেকে তিন কেজি হয়ে গেছে আরও টমেটো রয়ে গেছে এটা লাগানো হয়েছে আজ থেকে স্লাবে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে আজ থেকে প্রায় ষাট দিন আগে এখন টোটাল লাইফ সাইকেল মেবি নাইনটি ডেজ হ্যাঁ টমেটো হিউজ অ্যামাউন্ট অফ টমেটো টমেটো আসছে এটা পোড়া টমেটোর জন্য ব্যবহার করা হয়েছে হুম তো আমাদের যে ওনার এই গ্রিন হাউজের তার একটা শখ হচ্ছে সে এখান থেকে করলা খাবে সো আমরা করলার একটা প্লট করেছি এখান থেকে ড্রিপ সিস্টেমে করলার একটা প্লট করা হয়েছে দেন করলা অনেক করলা এসেছে করলা প্রতিদিনই বিশ কেজি পঁচিশ কেজি হার্ভেস্টিং করা হচ্ছে করলা হারভেস্টিং হচ্ছে করলা হার্ভেস্টিং রেগুলারলি হচ্ছে যখন চায় ওনার তখনই দিতে হয় তো আপনি এখান থেকে চাইলে ঘরের ভিতরে করলা করতে পারবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা গ্রিন হাউজে মনোক্রপস এক ধরনের সবজি করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং এইটাই সারা বিশ্বে চলে কিন্তু যেহেতু এটা একটা হোম কনজামশনের জন্য টোটালি গ্রিন হাউসটা আপাতত চলছে সো এখানে মনোক্রপসটা ফলো করা হয় না এর জন্য ডিজিজটা একটু বেশি হয় ইনসেক্টটা বেশি হয় তো এইটার জন্য আমাদের অংশ ইডে একটা ব্যাপক প্রভাব ফেলে তাহলে আমি আপনাদেরকে দেখালাম এতক্ষণ হোল অ্যান্ড স্লাফ সিস্টেম দিস ইজ রক হোল দিস ইজ স্লাফ এই সিস্টেমটা দেখালাম এখন আপনাদের দেখাবো যেহেতু এটা আমাদের দেশের বাইরে থেকে সবসময় আমদানি করতে হয় এর জন্য আমরা চাচ্ছি এটা অ্যাভয়েড করতে সো আমরা দেখাবো হচ্ছে এখন গ্রোবেক সিস্টেমে গ্রোবেক সিস্টেমে কীভাবে আপনি শুধুমাত্র কুকুপিট ব্যবহার করে আপনি কীভাবে দেখেন এই যে ক্যাপসিকাম ক্যাপসিকাম চলে এসেছে ক্যাপসিকাম চলে এসেছে ক্যাপসিকাম ফ্রুট সেটিং হচ্ছে এটাও একটা ড্রিপ সিস্টেম বাট এখানে আমার ড্রিপার পাইপ লাইন এটা হাতে আপাতত ম্যানুয়ালি দেওয়া হচ্ছে ম্যানুয়ালি দেওয়া হচ্ছে হাত সিস্টেমে দেওয়া হচ্ছে এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট যে হাতে কেমন রেজাল্ট আসে যে সমস্ত মানুষ এর ড্রিপ সিস্টেম পাম্প ব্যবহার করতে আগ্রহী না সেক্ষেত্রে আপনি কীভাবে এটা করা যায় কি না সো এ হচ্ছে ড্রিপ সিস্টেমের একটা মেথড তাহলে আমি আপনাদেরকে এতক্ষণ বললাম হচ্ছে ড্রিপ ওয়াটার কালচারের একটা ফার্স্ট নমুনা দেখাইলাম এখন হচ্ছে ড্রিপ সিস্টেম দেখাইলাম এখন আমাদের ড্রিপ সিস্টেমে আমাদের মেলনটা কিকম্বার সরি কিকম্বারটা দেখেন চলে আসছে এটার গাছে বসে সাঁইত্রিশ দিন থার্টি সেভেন ডেজ এটা হচ্ছে পার্থনা কার্পিক কিকম্বার এখানে সবসময় মেল ফ্লাওয়ার আসবে মানে শশাই আসবে কোনো পুরুষ ফুল এখানে আসবে না এখানে কোনো পুরুষ ফুল আসবে না এটা এখন থার্টি সেভেন ডেজ উইথিন ডেজ উইল হারভেস্ট কিকম্বার ফ্রম দিস প্লান্ট আর যেহেতু কিকম হচ্ছে সামার ক্রপস আমি প্রথমে বলেছি এর জন্য গাছের গ্রোথ একটু কম মেলন আমরা একটা মেলনের একটা ট্রায়াল দিছি যেহেতু এখন ডিসেম্বর ডিসেম্বর মাস লাস্টের দিকে জানুয়ারিতে তো মেলনের জন্য টেম্পারেচার লাগবে আঠারো থেকে আটত্রিশ মানে আঠারো নিচে নামলে যে টেম্পারেচার সমস্যা হবে এবং নাইট টেম্পারেচারও যদি ষোলো নিচে নামে সমস্যা হবে সো এই জন্য মেলনটা গ্রোথ হচ্ছে না তবে আশা করি হবে বাট ফ্রুটটা ছুটো হবে আর এখানে দেখেন আমরা গ্রো চেষ্টা করছি দেখতেছি যে মেলনটা হচ্ছে কিনা। না এখানে শস গ্রো হয়ে গেছে সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে আমরা হাউ টু অ্যাবয় দ্য রকুল অ্যান্ড স্লাফ সিস্টেম দ্যাটস সোয়ে উই আর নাও গোয়িং টু দ্য গ্রোব্যাক সিস্টেম দিস ইজ গ্রোব্যাক এটা ষাট টাকার দাম পড়ছে আমাদের কোকোপিট এক বস্তা কোকোপিট দিয়ে দশ বস দশটা ব্যাগ হয় এরকম দশ এগারোটা ব্যাগ হয় তো এক বস্তা কুকুরির দাম হচ্ছে প্রায় একশো থেকে একশো বিশ টাকা তো এভাবে আমরা করার চেষ্টা করতেছি সো যাদের রুল্যান্ড স্লাভ যারা করতে চাচ্ছেন না তারা শুধুমাত্র ব্যাগ কিনে কোকোপিট ওয়াশ করে আপনারা এভাবে চারা লাগাতে পারবেন তবে আপনাকে একটা নিউট্রিশনের কন্ডাকটিভিটি এবং পিস মেনটেন করতে হবে সো আমরা এইভাবেও করার চেষ্টা করতেছি তো আমাদের ওনার যে আছে মালিক তিনি চাচ্ছিলেন বরবটি খাইতে চাচ্ছেন গ্রিনহাউস থেকে সো আমরা বরবটি করছি হিউজ অ্যামাউন্ট অফ বরবটি আমাদের এখানে হয়েছে আপনারা হয়তো জানেন যে বরবটিটাও শীতকালীন সবজি না ডিসেম্বর জানুয়ারি বরবটি হয় না তো তারপর আমাদের বরবটি আমরা গ্রিনহাউস যেহেতু টেম্পারেচার মোটামুটি কন্ট্রোলে থাকে আমাদের বরবটি থেকে হচ্ছে বরবটি হার্ভেস্ট করা হচ্ছে রেগুলার এটা হচ্ছে চেরি টমেটোর কিছু প্লান্ট চেরি টমেটো স্বাভাবিক গ্রোথটা একটু বেশি হয় চো টমেটো এটা প্লান্ট এটা ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ চো টমেটো চলে আসছে কিছু কিছু এটা একটা ড্রিপ সিস্টেম হাইড্রোপনিক বাট ইস এ নন রিকভারি সিস্টেম নন রিকভারি আসলে আমাদের জন্য মানে এক্সপেন্সিভ রিকভারি করতে পারলে আমাদের সবচেয়ে বেশি ভালো হয় আমাদের আর একটা গ্রিন হাউস না এটা পলি হাউস আমাদের হয়ে গেছে আমাদের প্ল্যান হচ্ছে এই গড়ে আমরা ল্যাটেস্ট তিনটা টেকনোলজি ইউজ করব এইখানে সেটিংস আমরা এখানে আমাদের হচ্ছে মেলন করার টোটালি গড়টাতে মেলন করার ইচ্ছা আছে তো আমরা আপনাদেরকে বললাম ডিপ ওয়াটার কালচার একটু দেখালাম ডিপ ওয়াটার সেমি ডিপ ওয়াটার কালচার দেন দেখালাম ড্রিপ সিস্টেম নাও আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে এই পার্টটা ডিপ সিস্টেম হবে পার্ট হচ্ছে এটা আমরা ফলো করব নেদারল্যান্ডের যে টেকনোলজি আছে গ্রোবেক সিস্টেমে ওদের কন্ডাকটিভিটি এবং ওদের পিএসটা আমরা ফলো করব আর আমাদের এখানে একটা ট্যাঙ্ক হচ্ছে এখন হচ্ছে আমরা লোকে মেনলি এন যেটা রিয়েল এনএফটি সেটা আমরা করার চেষ্টা করব এখানে এখানে আমাদের ওয়াটার থাকবে নিউট্রিশন থাকবে এটা ফ্লো হয়ে চলে আসবে সো এটা এটা নিয়ে আমরা পরে কথা বলবো যে আমরা এখানে একটা এই গোয়াটার ভিতরে আমরা তিনটা টেকনোলজি ইউজ করবো একটা হচ্ছে নেদারল্যান্ডের থাইল্যান্ড অ্যান্ড ভিয়েতনামের টেকনোলজি ইউজ করবো তো আমি লাস্ট মান্থে নেদারল্যান্ডে গিয়েছিলাম সরি থাইল্যান্ড গিয়েছিলাম ওখান থেকে ওদের টেকনোলজিটা দেখে এসেছি সো এটা বাস্তবায়ন করার লক্ষ্যে সো এই নিয়ে আমরা এটা যখন আমরা প্লান্টেশনে যাব তখন এই নিয়ে আমরা একটা প্রতিবেদন করার চেষ্টা করব এটা পলি হাউস এটা বাইশ স্কোয়ার ফিট দেখা যাচ্ছে এটা খরচ পড়বে আপনার চার লাখ টাকার মতো শেডিং সিস্টেম আপনার ন্যাট হাউস ন্যাট ওপরে হচ্ছে পলি দুশো মাইক্রনের পলি ফগার্স থাকবে ডিপ সিস্টেম থাকবে থ্যাংক ইউ আপনাদেরকে